আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি চমৎকার সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। ধরে নিচ্ছি আপনারা অনলাইনে কাজ করেন, ম্যাক্সিমাম সময় কম্পিউটারে থাকা হয়, আর কোরআন খুলে পড়ার সময় সবসময় হয়তো সুযোগ হয় না। আর এখানে এক্সক্লুসিভ কিছু ফিচার রয়েছে এই ওয়েবসাইটে কোরআন.com। এখানে আপনি স্পেসিফিক সুরাগুলো এখানে পাবেন। মনে করুন এটি একটি সুরা, সুরা ইয়াসিন। এখন এই সুরায় আমি যদি চাই এইভাবে হোভার করলে আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে পারছি। আমি হোভার করলেই আর রহিম অর্থ হচ্ছে মেহরবান, এভাবে আমি এই তাংজিলাল মানে হচ্ছে এই কোরআন অবতীর্ণ করা, এভাবে আমি কিন্তু হোভার করে করে আমি যখন পড়ছি বা মুখস্থ করছি পাশাপাশি অর্থও জানতে পারছি। শুধু বাংলা ভাষায় না, এখানে যদি সেটিংসে যান, এখান থেকে যদি সাইটের ভাষা প্রথমে বাই ডিফল্ট ইংলিশ থাকে, আপনারা এটা বাংলা করে নিলে বাংলা পাবেন। যদি ইংলিশ করা থাকে তাহলে, যেমন আমি যদি অন্য কোনো সুরাতে যাই, সাপোজ কোরআন.com-এ গেলাম, এবার সুরা মুলকে গেলাম, তো এখানে এই যে ওয়াহুয়া মানে অ্যান্ড হি আলা মানে হচ্ছে ওভার, তো এইভাবে ইংলিশ এবং বাংলা, আমাদের যেহেতু বাংলাটাই আমাদের জন্য বোধগম্য হবে বেশি, এই জন্য বাংলাটা সাইট ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করে রাখবেন। এবং আপনি এইভাবে পড়তেছেন, ফন্টটাও চেঞ্জ করা যাবে। এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে ফন্ট সাইজটা যদি চান যে আরবির ফন্ট সাইজটা একটু ছোটো করব, বড় করব, সেটা সম্ভব। ট্রান্সলেশনের আপনার সেটিংসগুলো দেখে নেবেন। এবং শুধু তাই না, এখানে অডিও প্লে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এখানে আপনি যখন তেলাওয়াত করছেন পাশাপাশি শুদ্ধ হচ্ছে কিনা সেটা দেখার সুযোগ রয়েছে। এবং শুধু তাই না, স্পেসিফিক ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যদি এখানে সিলেক্ট করেন, আহসানু আহসানু, এটা আপনাকে উচ্চারণটা দেখাচ্ছে বা শোনাচ্ছে। আমালা, তো এরকম প্রত্যেকটা ওয়ার্ডের আমি শব্দের উচ্চারণটা জানতে পারছি, অর্থ জানতে পারছি। এবং মুখস্থ করার জন্য চমৎকার একটি ওয়েবসাইট হতে পারে কোরআন.com। এরকম অর্থটা জানা খুবই সহজ হচ্ছে, উচ্চারণটা শুদ্ধ করার সুযোগ থাকছে। এবং সর্বোপরি মুখস্থ যারা করতে চান, সময়টাকে যারা ওয়েব ব্রাউজারে ফেসবুকে সময় নষ্ট হচ্ছে বা অন্যান্য সময় নষ্ট হচ্ছে, সেটা না করে কোরআন.com-এ গিয়ে আপনারা সময়টাকে কাজে লাগাতে পারেন। শুধু রমজান না, রমজান এবং রমজানের বাইরে আশা করি আপনাদের এই ওয়েবসাইটটি অনেক কাজে লাগবে। গতানুগতিক ওয়েবসাইটের মতো না, কারণ আপনি অর্থ জানতে পারছেন, অর্থে উচ্চারণ জানতে পারছেন এবং অডিও তো থাকছেই। আর পাশাপাশি যারা মোবাইলে আসলে ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইলের জন্য যারা মুখস্থ করতে চান, এই অ্যাপটা আমি সাজেস্ট করবো, কোরআন মেমোরাইজেশন টেস্ট। এই অ্যাপটি, এখানে কোনো অ্যাড নেই, সম্পূর্ণ অ্যাড মুক্ত। এবং এই অ্যাপটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে। এখানে বিভিন্ন ধরনের কুইজের মাধ্যমে আপনি স্পেসিফিক কোনো সুরার কততম আয়াত থেকে কততম আয়াত পর্যন্ত আপনি মুখস্থ করেছেন সেটি টেস্ট দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে, এক্সাম মোড রয়েছে, সেগুলো ফলো করে খুব সহজেই মেমোরাইজেশনটাকে করতে পারেন। আর এই প্রোফাইলে গেলে আপনি আরও অ্যাপ দেখতে পাবেন, কোরআন হাফিজ, হাফিজ কোরআন শরীফ এবং অন্যান্য যে কোরআন অ্যাপগুলো রয়েছে সবগুলো ইসলামী অ্যাপ, এবং কোনো অ্যাপেই অ্যাডভার্টাইজমেন্ট নেই। তো আশা করি আপনারা এই অ্যাপগুলো ব্যবহার করবেন মোবাইলে যারা কোরআন নিয়ে সময় কাটান আর কোরআন শেখার পিছিয়ে সময় কাটানো। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো হয় নাই, যে এই যে ফন্ট সাইজগুলা, ও এটা তো আপনি প্রথমে যখন যাবেন সেটা থাকবে অন্যরকম। যেমন আমি যদি দেখাই একটু, এখানে হচ্ছে ফন্ট নির্বাচন, তো বাই ডিফল্ট এরকম থাকবে। আমরা এই হরফগুলোর সাথে আসলে পরিচিত না, ইন্দো পাক টেক্সটাই আমাদের এই দিকের রিজিয়নে চলে, তো ইন্দো পাক টেক্স সিলেক্ট করলে আপনার হাফিজি কোরআন শরীফের যে নুরানি প্রিন্টটা আছে সেটা দেখতে পাবেন। আর এছাড়াও এই এই মক্কা মদিনার সাবগুলা এটাও রয়েছে। আশা করি কোরআন.com ওয়েবসাইটটি আপনাদের কাজে লাগবে, আপনাদের আনপ্রোডাক্টিভ সময়গুলো যেগুলো নষ্ট হতো ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে, সেগুলো অন্তত প্রোডাক্টিভ ওয়েতে আপনারা কাজে লাগাবেন কোরআন.com-এ কোরআন হ্যাফস করার জন্য এবং কোরআন অর্থসহ জানার জন্য।
ধন্যবাদ সবাইকে।